দর্শক আসসালামু আলাইকুম, আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি বসুরহাটে। দর্শক, আজ 26 ডিসেম্বর 2022 রোজ সোমবার, সপ্তাহে দুই দিন আট বসে, শুক্রবার এবং সোমবার। তো আজকের বাজারে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে শুকনো হাড্ডিসার গাভীগুলোর দরদাম কী দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করি। দেখেন, মোটামুটি পর্যাপ্ত আমদানি রয়েছে। আজকের বাজারে কেমন যায় শুকনো হাড্ডিসার গাভীগুলোর রেট? প্রথমে বলে রাখি দর্শক, এগুলো দেখতেছি, এগুলার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চাচা, কোয়াটা নিয়ে আসছেন আজকে, ভালো আছেন? আচ্ছা, এই কোয়াটা না বিক্রি হয়নি এখনো? সাতটা বিক্রি হয়নি এখন পর্যন্ত, একটাও। আচ্ছা, আমাদের একটু আইডিয়া দেন তো, এই যে প্রথম গরুটা কেমন চাইতেছেন দাম? 44 চাওয়া চাওয়া দাম 44,000 টাকা। দর্শক, আপনারা শুনলেন আজকের বাজারে কেমন বলছে কাস্টমার। এটা এই যে গরুটা, এটা চাচা মূলত 44 চাইতেছে আজকের বাজারে, বিক্রি কেমন চাচা? এটা 40 সামান, মানে 40 হইলে বিক্রি করবে আজকের বাজারে। এই যে আমরা গরুটা দেখাই, কি দাম দিছেন? দেখতেছেন আপনি কত চাইলেন চাচা? কাস্টমার, আচ্ছা আচ্ছা, আপনি কত দিচ্ছেন? এটা আমি দাম বলি না, বেশি দাম চাইতেছে, 38। আপনার সর্বোচ্চ টার্গেট দর্শক শুনলেন, এরা কিন্তু ভাইয়ের টার্গেট 31 পর্যন্ত টার্গেট করতেছে আজকের বাজারে। তো বড় ভাই কোথা থেকে? নারায়ণগঞ্জ। এই আটে আজকে প্রথম কি গরু কিনবেন আজকে? হাড্ডিসার গাভী গরু, কাটাই গরু, সবগুলো মিশাল। কয়টা কেনার টার্গেট আছে আজকে? 8-10টা কেনার টার্গেট আছে। দর্শক, আমরা শুনলাম শুধু নারায়ণগঞ্জ থেকে ভাই মূলত আসছে আজকে প্রথম এই আটে। তো কেমন বুঝতে পারলেন বাজারটা এখন বর্তমানে? দেখতেছেন মোটামুটি রয়েছে, ভিডিওতে যা বলা হয় সামনাসামনি কেমন বুঝতে পারলেন কিছুটা? হ্যাঁ, ভালোই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সহযোগিতা কে করতেছে আজকে? সহযোগিতা কে করতেছে? সহযোগিতা করতেছে যে ভাই, আমার ভাই আছে, বড় ভাই আছে। ও আচ্ছা আচ্ছা, এই ভাই সহযোগিতা করতেছে। আচ্ছা আচ্ছা, কে পরিচয় কিভাবে? এটা আউয়াল ভাইয়ের সাথে ভাবে পরিচয়, আগে অনেক আগে থেকে পরিচয়, অনেক আগে থেকে। আচ্ছা, আপনার চ্যানেলে পরিচয় হয়েছে ভাই? হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার সাথে। আচ্ছা আচ্ছা, ও ভাই, তো কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গাটা সময় দিয়ে দিল ভাই। হ্যাঁ, চলে আসছেন না? আচ্ছা দর্শক, এই প্রথম খামারই নাকি, না আগে কোনো গরু ছিল আপনার? বিক্রি করবেন মানে এখান থেকে কিনে ওই হাটে, আপনাদের স্থানীয় হাটে বিক্রি করবেন? হ্যাঁ, ঢাকা নারায়ণগঞ্জে বাসা? আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুনলাম আজকে বাজারে। তো এর আগে কোনো গরুর সম্বন্ধে আইডিয়া আছে তো? না আছে না? আচ্ছা আচ্ছা, প্রথম মিলতেছে, মিলতেছে আমার সেম যাচ্ছে। আমি যে গরু আইডিয়া করছি 65 ভাই, 65 এখন পর্যন্ত কিনা হয়েছে একটা? দুইটা কিনছেন অলরেডি? কী গুলা করবেন? হাড্ডিসা? যোগাযোগ করতে পারেন দর্শক। আজকের বাজার দর আমরা শুনছি দিনাজপুর জেলার, মানে মোটামুটি শুকনো হাড্ডিসার গাভীগুলোর রেট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি এগুলো ডাবল বডির গাভী গরু রয়েছে, এগুলার হাড়যুক্ত মোটা, আমরা যারা চেষ্টা করছি হাড় থেকে। এটা তো জুয়ান না লালটা? এটা কেমন চাইতেছেন? এটা একই একই দাম 40 হলে বিক্রি? আচ্ছা, এবারে সবগুলাই? আচ্ছা আচ্ছা, কিছু কম বেশি রয়েছে? আচ্ছা তা ঠিক। দর্শক শুনলেন আজকের বাজারে মোটামুটি আমদানিকৃত হাড্ডিসার গাভী গরুর রেট শুনছি আমরা। এই যে দেখেন, সবগুলা কিন্তু শুক্র হাড্ডিসার গাভী গরু। কত
দর্শক আমরা এখানে একটা গাবি গরু দেখতেছি, মোটামুটি শুকনো হাড্ডিসার গাবি গরু। এই যে আমবাড়ি পশুর থেকে হাড্ডিসার গাবি গরুগুলোর রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এইখানে একটা দেখাই আমরা, খুব শুকনো হাড্ডিসার গাবি গরু রয়েছে এখানে। ভাই আপনারটা কেমন, চার দাঁত বয়স কেমন চাইতেছেন? দাম এটার দাম কেমন? ৩৫ ৩৬ চাওয়া চাওয়া দাম ৩৫ থেকে ৩৬। দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে গাবি গরুটি কেমন বলছে বড় ভাই, দাম কাস্টমার বলছে, দাম কাস্টমার বলে শুনলেন। জুয়ান বয়সের গাবি গরু চার দাঁত, সরি চার দাঁত বয়সের গাবি গরু। দর্শক আমরা শুনছি আজকের বাজার রেট গাবি গরুগুলোর, দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা মোটামুটি কাটাই গাবি, কাটাই না চাচা, এটা কেমন চাইতেছেন? এটা দাম ৩৫ চাওয়া কেমন বলছে কাস্টমার? ৩৬ বলে না, ৩৫ চাওয়া কাস্টমার কিন্তু ৩২,০০০ দাম বলে। দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে গাবি গরুগুলোর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। হাট থেকে শুকনো হাড্ডি স্যার, এইখানে একটা দাম কত? ৩৫ চাওয়া। আপনার না ভাই কিনতেছেন? এটা কিনতেছেন? দেখতেছেন? আচ্ছা আচ্ছা দেখতেছে গাবি গরুটি। এই যে খুব সুন্দর গাবি গরু, ৩৫-৩৫,০০০ দাম বলে। আপনি কত হলে বিক্রি করবেন এটা? লাস্ট ৩৫ লাস্ট না, শুনলেন ৩৫ লাস্ট কিন্তু বিক্রি করবে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর থেকে গাবি গরুগুলোর দরদাম সাদা দাম কি ভাই? এই যে একটা সাদা রঙের গাবি দেখতেছি, ৩৬ চাইলো। কত বললেন বড় ভাই? ৩০,০০০ দাম দিল। আর চাচা মূলত ৩৬,০০০ ৩৫ না ৩৬ চাইলো দাম আজকের বাজারে গাবি গরুটি। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের বাজার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই হাট থেকে। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।